আমার বউরে জেলে দিছেন কেন? সে তো খুন করে নাই, আমার সাথে অন্যায় হইতাছে। আমি রাখা লইতে পারি, কিন্তু আমার বউরে আমি রাজরানীর মতো করে রাখব। যেখানে অন্যায় সেখানে আমি দেখাবে আদালতে। আমি হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যারা গরিব রেখাল শিক্ষিত বউ নাটকের ফ্যান রয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের গরিব রেখাল শিক্ষিত বউ সাত নাটকের আপডেট দিব। অর্থাৎ গরিব রেখাল শিক্ষিত বউ সাত নাটকটি কবে, কখন, কোন চ্যানেলে প্রচারিত হবে তার সর্বশেষ আপডেট দিব। সো ভিডিওটি না টেনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অল রাইট গাইস, আপনাদের নিকট হতে বেশ কিছুদিন যাবৎ অনেক অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম গরিব রেখাল শিক্ষিত বউ সাত নাটকটি নিয়ে। তাই ইগল টিম গরিব রেখাল শিক্ষিত বউ নাটকের ঈদ স্পেশাল একটি পর্ব নির্মাণ করতে চলেছে। অর্থাৎ গরিব রেখাল শিক্ষিত বউ নাটকের সাত নম্বর পর্ব। আর এর আগে আমরা গরিবের সুখ নাটকেও আরও ছয়টা পর্ব দেখেছিলাম, যে পর্বগুলো খুবই ভালো ছিল। যার কারণে আপনাদের অনুরোধে আমরা গরিব রেখাল শিক্ষিত বউ ছয় নাটকের আর একটি পর্ব নাটক নিয়ে হাজির হয়েছি। গরিব রেখাল শিক্ষিত বউ নাটকের ঈদ স্পেশাল একটি পর্ব খুব শীঘ্রই আমরা আপনাদের মাঝে নিয়ে আসব। এই ভিডিওতে যদি আপনারা 1000 লাইক ও 200 কমেন্ট করতে পারেন, তাহলে গরিব রেখাল শিক্ষিত বউ নাটকের সাত নম্বর পর্বটি আমরা ঈদের তৃতীয় দিন বা চতুর্থ দিন ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে প্রচারিত করব। সো দ্রুত এই ভিডিওতে লাইক ও কমেন্ট করে গরিব রেখাল শিক্ষিত বউ সাত নাটকটি চাই এই কথাটি লিখে ফেলুন। আজকের মতো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গরিব রেখাল শিক্ষিত বউ ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল।